সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আর এখন হচ্ছে সকালবেলা, এই সকাল 8টা কি 8:30 বাজে। সকাল সকাল আসলাম হচ্ছে একটু সবজি ক্ষেত দেখার জন্য। আর এসে তো দেখতেছি সরিষাগুলো ভালোই বড় হয়ে গেছে। তো আমাদের একটা সবজি ক্ষেত আছে, ওখানে সবজিটি কতটা বড় হয়েছে আর জলের প্রয়োজন হবে কিনা সেটা দেখার জন্য এসেছি। তো এটা হচ্ছে একটা সরিষা ক্ষেত, আর এই ক্ষেতের সরিষা সব থেকে বেশি বড় হয়েছে। এই যে এখানে একটা সরিষা গাছে ফুল আসছে। তো এই ক্ষেতটাই সব থেকে আগে সরিষা বপন করেছে মনে হয়, এর জন্য এর সরিষাগুলো একটু বেশি বড় হয়েছে। তো কয়েকদিন পরে এত সুন্দর দৃশ্য হবে এই এলাকার, হয়তো বা মিস করবো, আসতে পারবো না, কারণ সবসময় তো আসাও যায় না। তো আজকে হচ্ছে আমি আমার দাদু বাড়ি যাব। তো কেন যাব বলছি, যাব হচ্ছে আমার দাদুর অনুষ্ঠানটা হবে, মানে আগের ব্লগটাতে বলেছিলাম যে আমার দাদু মারা গিয়েছে। তো ওনার হচ্ছে 15 দিনের যে অনুষ্ঠানটা হয়, 15 দিন পরে যে অনুষ্ঠানটা করা হয় সেইটাই করা হবে। তো আমার দাদুর ছেলে নেই, ওনার হচ্ছে 7টা মেয়ে। তো ওনার হচ্ছে ভাইয়ের ছেলে ওনাকে পিণ্ডিদান করবে 15 দিনের। তো সেই অনুষ্ঠানটাতে আজকে আমরা যাব। তো আমি, মা বাবা আর হচ্ছে ঈশান আর সারা মিলে যাব। আর সারা বাবা তো অনেক আগে ঢাকা চলে গিয়েছে। তো এই তো আমরা সবজি খেতে চলে আসছি। এগুলো হচ্ছে কি, ফুলকপি না বাঁধাকপি? এইগুলো হচ্ছে সব ফুলকপির চারা। এই যে অনেকটা বড় হয়ে গেছে। এগুলো মনে হয় না জলের প্রয়োজন আছে, তাই না বাবা? ও, আর এই যে খেতের মধ্যে অনেক শাক হয়েছে, এগুলোকে বলে দুদিলা শাক। তো এখানে হচ্ছে এই যে অনেকগুলা ফুলকপির চারা বুনেছে মা। তো এই অংশটা পুরোটাই হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে শালগমের চারা লাগানো হয়েছে। এগুলো হচ্ছে আমাদের, মানে এই ক্ষেতের অর্ধেক হচ্ছে বাবার, এরপর হচ্ছে বাবার আরও 2টা ভাই আছে, ওনাদেরও সবার, সবাই এখানে সবজি চাষ করে। তো এখানে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে শালগমের চারা, এইটা এটুকু পুরোটাই। আর ওই যে ওই সাইড দিয়ে হচ্ছে টমেটোর চারা বোনা হয়েছে। এই যে এখান দিয়ে হচ্ছে পুরোটাই টমেটোর চারা। তো দেখা যাচ্ছে যে চারা তো ভালোই বড় হয়েছে। তো এগুলো সব বড় হলে আর সবজির অভাব হবে না। সবজিগুলো যখন আসবে তখন দেখা যাবে সবজির দাম অনেক কমে গেছে, এখন তো সবজির দাম বেশি। এখানে হচ্ছে শশা গাছ, ও তো শশা ও খিরাই, যে খিরাই গাছ। আর ওই সামনে হচ্ছে আলু চাষ করা হয়েছে, ওই পুরোটাই কি আলু? তোমার আলু ওই দেশি আলু মনে নেই, লালটা? এই যে আলু গাছটা অনেক বড় হয়ে গেছে। এই হচ্ছে আলুর জমি, ফুলকপি বাঁধাকপি টমেটোর চাষ, আর ওইখানে আবার খালি জায়গায় ভেন্ডি গাছ বোনা হয়েছে। তো মোটামুটি অনেক সবজি এখানে চাষ করা হয়েছে, দেখা যাক কি কি হয়। আমাদের ঢাকায় পাঠিয়ে দিও হইলে পরে। আর এটা হচ্ছে বাবার ভাইয়ের জমি। তো এখানে যে ওই আমার জেঠু এখানে ফুলকপি বাঁধাকপি টমেটো চারা লাগিয়েছে, আর এখানে হচ্ছে যে আলু বুনেছে, কিন্তু আলুর উপরে নাড়া দেয় না এই জায়গাকে, নাড়া দেয় না, নাড়া দেয় না, জ্বালাই নেই। তুমি ও জ্বালাইলে পরে দিব নাকি? তুমি না আগে দিয়ে রাখছো দি, গ্যারি না ডামা ওটা। তো এই এলাকার মানে আমাদের বাড়ির সামনে পুরোটাই হচ্ছে শুধু জমি আর জমি, এখানে সবাই সরিষা চাষ করে আর হচ্ছে ধান চাষ করে। তো পুরো এলাকায় হচ্ছে শুধু এখন সরিষা গাছ আছে, আর কয়েকদিন পর হচ্ছে ধান গাছ থাকবে আর কি। তো আমাদের সবজি ক্ষেত ঘোরা কমপ্লিট, আর দেখলাম ভালোই সবজিগুলো বড় হয়ে গেছে। এখন পর্যন্ত আসেনি, মানে ফুলকপিতে ফুলকপি হয়নি, চারা গাছগুলো আর কি মনে হচ্ছে যে হবে, ফুলকপি ধরবে। তো এখন আমরা বাড়িতে চলে যাব, কারণ হচ্ছে আবার মামা বাড়ি যাবো। তো 11টার দিকে রওনা দেবো আর কি। এখন বাড়িতে গিয়ে খাওয়াবো, খাওয়া দাওয়া শেষ করে আবার বাচ্চাদের খাওয়াতে হবে। এরপর ওইখানে যেতেও কিছুটা টাইম লাগবে, কারণ আমার মামা বাড়ি হচ্ছে অনেক দূর, যেতে একটু সমস্যায় আছে। তো ঠিক আছে, এখন বাড়িতে চলে যাচ্ছি, চলো। তো এই তো আমরা বাড়িতে চলে আসছি। এখানে এই সারা, এই যে
এখানে সারা দিদি সারাকে কুলে নিয়ে ব্রাশ করতেছে। এই যে আমাদের গেট ফুল গাছে ফুলে এসে ভরে গেছে, সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট। কি রান্না করছো মা? সিদ্ধ ভাত। সকাল সকাল সিদ্ধ ভাতই বেস্ট। তো আমরা সিদ্ধ ভাত খেয়ে, গরম গরম সিদ্ধ ভাত খেয়ে রেডি হয়ে আমাদের দেব মামা বাড়ির উদ্দেশ্যে। সারা রেডি, সারা কোথায় যাবি রে? এদিক তাকা। ওই তো আমরা রেডি হয়ে গেছি, এখন রওনা দিয়ে দিব। তো বেজে গেছে 12টা, অনেকটাই দেরি হয়ে গেল, কারণ দেখা গেছে যে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে পর স্নান দান করতে করতে একটু দেরি হয়ে গেল। এই যে ফুল না রে, তুলসী পাতা। তুই ফুল পাতা ছিটতেছিস কে ওই মেয়ে? তুলসী পাতা ছিটতে হয়, তুলসী পাতা। ওটা তো ফুল পাতা, ওই দেখ ফুল পাতা কানে দিবে। ওই যে তুলসী গাছ, ওইটা ছিটতে হয়। হ্যাঁ ওইটা ছিল। এদিক টাকা দেখি, ওটা কানো বেজা লিখবে ছিল নাকি? বাতি পাতা তার শেষ রে, কুচি পাতা ছিল, কুই পাতা হলো মুসলমানের জায়গা একেবারে জোর জোর হয়ে পাওয়া দেওয়া। সারা জানে না, ওজিত হয় না সারা। রোকাটা দিও নাকি কানে দেওয়ার মত ইনজুরি দে কি কথা? কোন কথা? তো এই তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, রাস্তায় এসে পড়েছি। তো এখান থেকে কিছুটা আর কি রাস্তা হেঁটে যেতে হবে, এরপর সামনে অটো বা রিক্সা যাই পাই ওখানে উঠে দেখি এখন কয়টা বাজে, যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। আসো আসো। ওরে বাবারে, ঈশান বাবুর কি হাসি! ই বাবা কি খুশি ঈশান বাবু! ঈশান এত খুশি কেন রে? এই যে আমি জানো, এই যে তুমি এত খুশি কেন? আমাদের অটো এখানে দাঁড়িয়ে আছে, ওইটা করে আমরা যাব। আর সবাই ঈশান বাবুকে দেখতে আসছে। তো আমাদের হচ্ছে মানে বাবার সাথে খুব পরিচিত আর কি এলাকার মানুষ, এখান থেকে কাজ টাজ করে, তো এর জন্য আমরা কখনো এখানে আসলে সবাই এসে দেখা সাক্ষাৎ করে আর কি। আর এই যে এখানে একটু ওয়েট করতেছি, কারণ হচ্ছে যে অটোওয়ালা চালক উনি একটু বাড়িতে গেছে। তো ওনার বাড়ি হচ্ছে এই যে এইটা, এখানে গেছে একটু দুপুরে খাবার খেয়ে, এরপর হচ্ছে এসে আমাদের নিয়ে যাবে। তো আমরা এই যে চলে আসছি, এখান থেকে একটু নামতে হলো কারণ রাস্তাটা কাঁচা আছে। তো সামনে হচ্ছে মামা বাড়ি। তো ঠিক আছে চলুন, সবাই আমার সাথে থাকবেন। তো আমি চলে আসছি মামা বাড়িতে, মানুষজন বেশি যখন ফ্রি হয়ে যাবে তখন বলবো, মানে সবকিছু দেখাবো আর কি। বাসা থেকে বেরিয়ে না পোলা মানে দেয় না কোনো জায়গায়।
বাসায় জানে রে আমাকে বাসায় জানা তো বছরে একবার এক এক বছরে যাই নে সংসারে একটু বড় সংসার আমাকে তো বেশি বড় মানুষ আছে মাত্র তিনজন তাও একটু সংসার বড় বেশি তো এখন হচ্ছে ওই আমাদের খাওয়া দাওয়া চলতেছে ঈশান বাবু তো এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ঈশান বাবু নতুন মানুষ দেখলেই কান্না করে এই যে এখানে মা ঈশান বাবুর খিচুড়ি গরম করলো তো এখন কয়েকটা আর কি ধুয়ে রাখবে আর এটা হচ্ছে আমার মামা বাড়ির পাশের একটা বাড়ি এই বাড়িতে প্রচুর আসতাম খেলা করতাম তো এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাট বাড়ি তো একটা সেটাই আছে তো আমাদের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি আমি ঈশান বাবুকে নিয়ে ঘুরতেছি এই যে সারা খাওয়া দাওয়া শেষ সারাকে সারার মাসি খাওয়াই দিয়েছে আমার একটা বোন আছে ছোট তো ওই সারাকে নিয়ে খাওয়াচ্ছে ঘুরাচ্ছে তো আমি ঈশান বাবুকে নিয়ে ঘুরছি আর ও সারাকে নিয়ে ঘুরছে তো এখন বাজে মনে হয় চারটে কি সাড়ে চারটের মতো হয়ে গেছে বা তিনটে হতে পারে কারণ ঘড়িটা দেখিনি তো একটু পরে আমাদের আমরা আর কি খাবো সব লোকজন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যারা বাইরে থেকে আসছে তীরে বকা দিবে তুমি বসতে পারবে মানুষের করিস না পড়বো হঠাৎ পড়লে আমার ডর করি সবাই সেকে ধরবো অঞ্চল খাইটার মধ্যে না সারাই দেবে ভালোই করি কেমন বহে না পিছনে সিটে বাবা বর পাক করে দিছে তেলের গন্ধ এই যে ঈশান কি খুশি দেখছো ঈশান মোটরসাইকেল